আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে এসএসসি 2024 পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিত সাজেশন পর্ব 2 নিয়ে আলোচনা করব। এই পর্বে আমি গ বিভাগ অর্থাৎ ত্রিকোণমিতি, দূরত্ব, উচ্চতা এবং পরিমিতি এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই তিনটা অধ্যায় থেকে আপনাদের কোন কোন অঙ্কগুলো এসে থাকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। সো অধ্যায় নয় থেকে আপনারা কোন অঙ্কগুলো করবেন, যেহেতু আপনাদের পরীক্ষার এখনো বেশ তিন থেকে চার মাস বাকি, তাহলে আপনারা কি একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন। সো আমি অনেক আগেই আপনাদেরকে এই সাজেশনগুলো দিয়ে রাখলাম যাতে আপনারা উপকৃত হতে পারেন এবং আপনারা এই ম্যাথগুলো খুব বেশি পরিমাণে প্র্যাকটিস করবেন। তাহলে ত্রিকোণমিতি থেকে আপনারা কি করবেন, দেখেন এই এক নম্বর যে অঙ্কটি আছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি রেড মার্ক করে দেবো, আপনারা এই অঙ্কগুলো বেশি বেশি করবেন। দেখুন এক নম্বরে দেওয়া আছে পি ইকুয়াল কোসেক বিটা মাইনাস ওয়ান, কিউ ইকুয়াল কোসেক বিটা প্লাস ওয়ান, আর ইকুয়াল সেক আলফা মাইনাস ট্যান আলফা। এই জাতীয় ম্যাথ অনেক সময় দেখা যাচ্ছে আসে পরীক্ষায়। তো আপনারা ত্রিকোণমিতির যে ম্যাথগুলো বেশি বেশি করবেন এগুলোই আমি এখানে উল্লেখ করেছি এবং এগুলো থেকেই আপনারা পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। তারপরে আপনারা 2 নম্বর অঙ্কটা দেখে যাবেন, 3 নম্বর অঙ্কটা অবশ্যই করবেন, 3 নম্বরটাও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এরপরে 4 নম্বরটা অবশ্যই করবেন, 4 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আপনারা 5 নম্বর যে অঙ্কটি আছে 5 নম্বর অঙ্কটিও করবেন, 6 নম্বর অঙ্কটি 9.2 এর আলোকে দেওয়া আছে, এটা মোটামুটি দেখে যাবেন, 7 নম্বর অঙ্কটাও দেখে যাবেন, 8 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, 8 নম্বর অঙ্কটা অবশ্যই প্র্যাকটিস করে যাবেন। হ্যাঁ, এই অঙ্কটা বেশি বেশি প্র্যাকটিস করবেন। সো এই টোটাল 8টা অঙ্ক আমি মূলত আপনাদের জন্য ত্রিকোণমিতি থেকে সিলেক্ট করেছি। সো এই 8টা অঙ্কের মধ্যে দেখেন আমরা 1 নম্বরকে সিলেক্ট করেছি, যেটা বেশি বেশি প্র্যাকটিস করবেন, 3 নম্বর, 4 নম্বর অ্যান্ড 5 নম্বর, পাশাপাশি 8 নম্বর, টোটাল 5টা ম্যাথ। সো 8টার মধ্যে এই 5টা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন। এবার আমরা অধ্যায় 10 থেকে আপনারা কোন কোন অঙ্কগুলোকে বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে 1 নম্বরে আপনারা গাছ জ্বরে ভেঙে গেল এমন একটা অবস্থা, মানে এমন টাইপের যে ম্যাথ আছে এগুলো পরীক্ষা আসে। সো এই টাইপের অঙ্কটা বেশি প্র্যাকটিস করবেন, যে একটি ঘাস জ্বরে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে ঘাসের গোড়া থেকে 20 মিটার দূরে মাটি স্পর্শ করে। এই জাতীয় যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন। এরপরে 2 নম্বর যে অঙ্কটা আছে এটাও খুবই গুরুত্বপূর্ণ, 2 নম্বর অঙ্কটাকেও আমি রেড মার্ক করছি কারণ এটাও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, 1, 2 গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যদি 3 নম্বরে যাই, 3 নম্বরটাও গুরুত্বপূর্ণ, 3 নম্বরটাকে আমি ফেলে দিব না, এটাও গুরুত্বপূর্ণ অঙ্ক। আর 4 নম্বর যে অঙ্কটা আছে, টোটাল 4টা অঙ্ক, আমি বলবো আপনারা এই 4টা অঙ্কই প্র্যাকটিস করে যাবেন কারণ 4টা অঙ্কই আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। হ্যাঁ, একটু কষ্ট হলেও আপনারা ভিডিওগুলো পজ করে এই অঙ্কগুলো সুন্দর করে খাতায় তুলে নোট করে রাখবেন। হ্যাঁ, এবং এই অঙ্কগুলোকে আপনারা বারবার প্র্যাকটিস করবেন। আর এর পাশাপাশি আমি বলবো যে আপনারা সবাই প্রতিনিয়ত চেষ্টা করবেন এই জাতীয় যে ম্যাথগুলো আছে, বইয়ের উদাহরণ কি আছে, এর সাথে কানেক্টেড বোর্ডের কি কোশ্চেন আছে, এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন। তবে আমি যে অঙ্কগুলো দিয়েছি আপনাদেরকে, এই অঙ্কগুলো রিলেটেড আপনি যদি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আমি বলতে পারি আপনারা কমন পাবেন, অবশ্যই পাবেন। সো এই হচ্ছে আপনার ত্রিকোণমিতি থেকে এই 4টা ম্যাথ প্র্যাকটিস করে যাবেন। এরপরে আমরা পরিমিতি আসি। পরিমিতি আপনারা জানেন এখানে পরিমিতি হচ্ছে আমাদের অনেকগুলো অধ্যায় অনুশীলনী মিলে পরিমিতি। তো এখানে আমরা সেই 16.1 থেকে শুরু করে যতগুলো অধ্যায় আছে অর্থাৎ অনুশীলনী আছে, 16.1, 16.2, 16.3, 16.4, হ্যাঁ অর্থাৎ যতগুলো অনুশীলনী আছে সবগুলো অনুশীলনীকে এক জায়গায় সাম আপ করে আমরা যেই ম্যাথগুলো সিলেক্ট করেছি অর্থাৎ এগুলো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। বিশেষ করে অধ্যায় 16 থেকে পরিমিতির এই যে 1 নম্বর ম্যাথটি অবশ্যই প্র্যাকটিস করে যাবেন, খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর ম্যাথটা দেখে যাবেন, 2 নম্বর মোটামুটি গুরুত্বপূর্ণ বাট আপনারা প্র্যাকটিস করবেন। 3 নম্বর রম্বস নিয়ে পরীক্ষা কোশ্চেন আসে, সো 3 নম্বর ম্যাথটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করে যাবেন, 3 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর আপনারা এই ম্যাথটা দেখে যাবেন, মোটামুটি ভালো একটা অঙ্ক, সো 4 নম্বর দেখলেন। এবার 5 নম্বর, 5 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, সো 5 নম্বরটা অবশ্যই প্র্যাকটিস করে যাবেন এবং খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবেন। এরপরে 6 নম্বর অঙ্ক আয়তকার বাগানের দৈর্ঘ্য, এই বাগান দিয়ে অথবা দেখা যাচ্ছে মাঠ দিয়ে এ ধরনের কোশ্চেন আসে, সো সেক্ষেত্রে এই যে 6 নম্বর অঙ্কটি এটাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, 6 নম্বর অঙ্কটাও আপনারা প্র্যাকটিস করবেন। এরপরে আমরা আসি সামান্তরিক, সামান্তরিক দিয়ে অনেক সময় কোশ্চেন আসে,
সামান্তরিক এটা অবশ্যই করবেন, সামান্তরিকও ইম্পর্টেন্ট, হ্যাঁ সামান্তরিকের অঙ্কটাও ইম্পর্টেন্ট, এই সৃজনশীলটা অবশ্যই প্র্যাকটিস করবেন। 8 নাম্বার তত বেশি ইম্পর্টেন্ট না, বাট আপনারা দেখে যাবেন 8 নাম্বার অঙ্কটি, হ্যাঁ 8 নাম্বার মোটামুটি ইম্পর্টেন্ট। এরপরে আমরা যদি 9 নাম্বার অঙ্কটি বলি, যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত, যার দৈর্ঘ্য এত, হ্যাঁ এখন এই যে 9 নাম্বার অঙ্কটি অত গুরুত্বপূর্ণ না, বাট এটাও আপনারা প্র্যাকটিস করে যাবেন। এরপর আমরা যদি 10 নাম্বার বলি, 10 নাম্বারটা গুরুত্বপূর্ণ, 10 নাম্বারটা অবশ্যই আপনারা ভালোভাবে করে যাবেন, 10 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এরপর আমরা 11 নাম্বার তত গুরুত্বপূর্ণ না, বাট প্র্যাকটিস করে যাবেন, 12 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, 12 নাম্বারটা অবশ্যই করে যাবেন, এটা যদিও 16.1-এর উপরে ভিত্তি করে করা, সো আপনারা প্র্যাকটিস করবেন। হ্যাঁ দেখবেন অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা অনেক কঠিন অঙ্ক প্র্যাকটিস করে যাই, কিন্তু আসে পরীক্ষায় সহজ অঙ্ক, রাইট? তো এই কারণে আমরা কঠিন এবং সহজ দুটোই প্র্যাকটিস করব। হ্যাঁ এরপরে 16.2-এর আলোকে আপনার এই যে চট্টগ্রাম বোর্ডে এসেছিল 2022-এ, সো এই অঙ্কটা আপনারা প্র্যাকটিস করে যাবেন, এটাও আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, 13টা। সো আমি টোটাল 13টা অঙ্ক আপনার পরিমিতি থেকে সিলেক্ট করেছি। এই 13টার মধ্যে দেখুন আমরা টোটাল কয়টা অঙ্ক আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিয়েছি। আমি মূলত আপনার 1, তারপরে 3, 5, 6, তারপরে 7 অ্যান্ড 10 এবং 12, 13, অর্থাৎ বিশেষ করে 8টার মতো ম্যাথ আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ দিয়েছি। দেখুন আপনি টোটাল কয়টা ম্যাথ পেয়েছেন, তাহলে আপনার গ বিভাগ থেকে আপনাকে কিন্তু অনেকগুলো ম্যাথ করতে হচ্ছে না, হ্যাঁ এই ম্যাথগুলো করলে আপনার সৃজনশীল হয়ে গেল। অর্থাৎ সৃজনশীলে আপনি যদি দেখা যাচ্ছে ফুল মার্ক পেতে চান, আমি এর আগে কিন্তু ক পর্ব এক দিয়েছি, পর্ব একই কিন্তু আমি ক বিভাগ নিয়ে আলোচনা করেছি, সেখানে আমি দেখিয়েছি যে আপনারা সাধারণ গণিতের ক্ষেত্রে বীজগণিত যে অংশটুকু আছে সেখানে আপনারা কি কি অঙ্ক প্র্যাকটিস করবেন। দেখেন 4 মাসে যদি আপনি দৈনিক যদি 2টা অঙ্ক করে থাকেন, 2টা অঙ্ক যদি প্র্যাকটিস করেন, তাহলে দেখা যাচ্ছে যে 1 মাসে আপনি 60টা অঙ্ক করতে পারেন, তাই না? দৈনিক যদি 1টা করেন তাহলে 1 মাসে 30টা, তাহলে 2 মাসে আপনি 60টা, 3 মাসে আপনার 90টা, 4 মাসে 120টা, অর্থাৎ 90টা 120টার মতো ম্যাথ আপনি যদি দৈনিক হচ্ছে 1টা করেন তাহলেও পারেন। তাহলে সেক্ষেত্রে আমাদের কি, আমরা যে সাজেশনগুলো আপনাদেরকে প্রোভাইড করছি, এখানে দেখেন আমরা পর্ব একে হাইয়েস্ট 22 থেকে 23টা ম্যাথ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিয়েছি, যেটা হচ্ছে বীজগণিতের ক্ষেত্রে। পর্ব 2 অর্থাৎ এখানে আমরা 1, 2, 3, তারপরে 4, 5, এরপরে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, এই টোটাল 17টা ম্যাথ দিয়েছি। তাহলে 17টা ম্যাথ ধরেন আপনার 17 দিনই লাগলো, না হয় দেখা যাচ্ছে আপনার 5 দিন যদি ভালো করে করেন তাহলে তো হয়ে যায়। আর যারা ম্যাথ রেগুলার প্র্যাকটিস করেন তারা এক বসায় এগুলো সব করে উঠে যাবেন, আমি যতটুকু জানি তারা এক বসায় করতে পারবেন। তাহলে দেখা যাচ্ছে কি আমাদের উচিত কি ম্যাথগুলো রেগুলার প্র্যাকটিস করা। সো এই ম্যাথগুলো আপনারা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন।